হ্যালো বন্ধুরা, মাইনাস কিচেনে আপনাদের জানাই স্বাগত। আজ আমি বানাবো কাচ কলার কোপ্তার ডালনা। কাচ কলার কোপ্তার ডালনা বানানোর জন্য কাঁচকলা নিয়ে নিয়েছি চারটে, ছুলে পরিষ্কার করে নেব। ছুলে নিয়েছি কাঁচকলাগুলো, আলু নিয়েছি ডুমো করে কেটে দুটো, ছোলার ডাল 50 গ্রাম, আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো একটা কুচি করে নিয়েছি। এখন প্রথমে আমি কাঁচা কলাগুলো নিয়ে নিচ্ছি একটা প্রেসারের মধ্যে, তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে কাঁচা কলা, এখন সেটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর ছোলার ডালটা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা এর সঙ্গে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন আর হলুদ। এখন ভালো করে একসঙ্গে মেখে নেব। ভালো করে সব মেখে নিয়েছি। এখন আমি একটা ওভেনে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব কোপ্তাগুলো ভাজার জন্য। কোপ্তাগুলো এখন আমি বানিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তেলের উপরে দিয়ে দেব। কোপ্তাগুলো সব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা আমি একদম নিরামিষই বানাচ্ছি। এখন তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা নামিয়ে নিয়েছি। তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। এখন দিয়ে দেব আলু। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিলাম টমেটো আর জিরে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়েছি। এখন এই মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, আলুও ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলি দিয়ে দেব ঝোলে। কোপ্তাগুলো সব ঝোলে দিয়ে দিয়েছি। সামান্য একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু ভাজা মশলা। ঝোলটা আমি বেশি দিয়েছি কারণ কোপ্তাগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। এখন কিছুটা
ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ঘি দিয়ে দিলাম একটু। আমার কাঁচকলার কোপ্তার ডালনা একদম রেডি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই কাঁচকলার কোপ্তা রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।